ওয়েলকাম টু বোর্ডস এডুকেশন। বোর্ডস এডুকেশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। বোর্ডস এডুকেশন এ এখন চলছে ক্লাস টেনের প্রশ্ন বিচিত্র সল্ট ভলিউম ওয়ান। ভলিউম ওয়ানের মডেল কোশ্চেন পেপার নাম্বার থ্রি, সেই থ্রিরই আমরা অঙ্ক করছিলাম আগের দিনকা। তো বাকি কিছু অঙ্ক পড়ে রয়েছে, তো আজকে আমরা 6, 7, 8 কমপ্লিট করে ফেলব। চলো আজকে আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক শুরু করার আগে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যদি বোর্ড এডুকেশনের প্রথম সদস্য হয়ে থাকো, মানে বোর্ডস এডুকেশনের ভিডিও এই ফার্স্ট দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল অপশানটাকে বাজিয়ে দাও, তাহলে তোমরা আমার এই নিত্য নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে এবং তোমরা এই ভিডিও দেখে তোমাদের নিজেদেরকে আরও ইম্প্রুভ করতে পারবে অঙ্কে প্রশ্ন বিচিত্রা। ঠিক আছে, প্রশ্ন বিচিত্রা সলভ হচ্ছে, এরপর টেস্ট পেপার সলভ হবে, এরপর মাধ্যমিকের সাজেশন আসবে, এখনও অনেক অনুষ্ঠান বাকি রয়েছে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রাখা ভালো, কারণ পরবর্তীকালে তোমরা হয়তো নাও পেতে পারো। এই ভিডিও ধরো তোমাদের কাছে না গেল নোটিফিকেশানে, তখন তোমরা কি করবে? তার জন্য তোমাদেরকে বলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখন তোমাদের চোখের সামনে চলে এসছে। ওকে, চলো আজকের অঙ্কটা আমরা শুরু করি। ছয়ের অঙ্কটা বলেছে, যদি এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি হয়, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো করে ফেলি অঙ্কটা। আর যারা আগের বছরের টেস্ট পেপার সলভ চাচ্ছ, তাদের জন্য দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো সেইখান থেকে তোমরা টেস্ট পেপার সলিউশন দেখতে পারো। আর যারা এছাড়াও, মানে আমি ওখানে সব কটা টেস্ট পেপারের পেপার সলিউশন করিনি, কিছু করেছি কিছু করিনি, আর সেগুলো যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে করে দিতে পারি। তাহলে সেটা আমাকে কমেন্টস করতে হবে, কমেন্টস করে জানাতে হবে, নাহলে তো আমি জানবো না যে তোমাদের যে কোনটা প্রয়োজন। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। আজকে ছয়ের এক নম্বরে অঙ্কটা করব। তো ছয়ের একের অঙ্কটায় আমরা কি জানি, যেহেতু আমাদের এখানটাতে কি বলে দিয়েছে, এ ইস টু বি, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে কি এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি, এটা আমাদেরকে বলে দিয়েছে। এই কথাটার মানে কি, এটা তাহলে ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, এরা তাহলে ক্রমিক সমানুপাতিত্বে রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, যেখানে কি কে নট ইকুয়াল টু জিরো। ওকে, এটাকে আমরা কি করেছি না মনে করি, মানে ধরে নিয়েছি এটা, ওকে, এটা মনে করি, হয়ে গেল। তাহলে অথবা আমরা কি লিখতে পারি, বা অথবা বাদ দাও অতএব লেখো, অতএব এ এ ইজ ইকুয়াল টু কি বি কে, এ ইজ ইকুয়াল টু বি কে, আর বি ইজ ইকুয়াল টু কি সি কে। ওকে, বি ইজ ইকুয়াল টু সি কে, তাহলে এইখানটাতে আমরা কি লিখতে পারি, অর এ ইজ ইকুয়াল টু বি কে, বি কে মানে কি বি এর মান হচ্ছে সি কে, তাহলে সি কে ইন্টু কে, তাহলে কি হবে সি ইন্টু কে স্কোয়ার, তাহলে এর মান কি এলো সি ইন্টু কে স্কোয়ার, আর বি এর মান কি এলো সি কে হলো। এবার এল এইচ এস, এল এইচ এস টা তোমাদের কি দিয়েছে, এল এইচ এস টা তোমাদের কি দিয়েছে, এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব, এটা তোমাদেরকে দিয়েছে অঙ্কতে, তাই তো? তাহলে এখানটাতে তোমরা এ বি আর সি এর মানটা তোমরা জানো, তাই তো? এ বি আর সি এর মানটা তো জানো, এর মানটা কি হবে, এ এর মানটা আমরা বলতে পারি কি সি স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর, এটাকে যদি স্কোয়ার করো। আর বি এর মানটা কি, বি এর মানটা হবে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি এর তো কোনো মান নেই, তাহলে এটা শুধু সি স্কোয়ারই থাকবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে সি কিউব প্লাস কে সিক্স প্লাস ওয়ান বাই সি কিউব কে কিউব বাই ওয়ান বাই সি কিউব, এটাই হওয়া উচিত হলো। তারপরে কি হয় দেখো, এইগুলো সব প্লাস হয়ে যাবে, তাহলে সি এর মান কি হবে সি টু টু ফোর আর এটা সিক্স, আর এটা কি আছে কে, কে এর মান কি হবে ফোর আর টু এ সিক্স,
6 তাহলে k টু দি পাওয়ার 6 ইনটু ইনটু আমরা এখান থেকে কি বের করে নিতে পারি 1 বাই সি কিউবটা বের করে নিতে পারি দেখো সব কটাতে সি কিউব রয়েছে তাহলে 1 বাই সি কিউব বের করে নিলাম তাহলে কি থাকে 1 বাই কে টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কে কিউব প্লাস 1 তাই থাকে তো তাহলে ইজ ইকুয়াল টু কি হবে এই ছটা আছে তার থেকে যদি তিনটে কেটে দিই তাহলে কি সি কিউব থাকে হ্যাঁ আর এটা কি থাকে কে টু দি পাওয়ার 6 ওকে তাহলে এবার ইনটু ইনটু করো ইনটু যদি করো এটাকে যদি লসাগু করো এই জায়গাটা লসাগু করলে কি হয় কে টু দি পাওয়ার 6 আর এখানটাতে কত হয় তাহলে কে টু দি পাওয়ার 6 মানে এখানে 1 হলো আর এটা তাহলে কি হবে কে কিউব আর এটা কে টু দি পাওয়ার 6 তাই তো তাহলে ইকুয়ালস টু এই জায়গাটায় দেখো তাহলে কে 6 আর কে 6 কেটে যায় তাহলে সি কিউব ইনটু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6 এটা থাকে তাহলে এখানটাতে তোমরা কি লিখতে পারো সি কিউব প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব কে টু দি পাওয়ার 6 আর এইখানে এইখানে যে বিষয়টা আছে এটাকে তোমরা কি লিখতে পারো এখানটাতে যদি আমি কিউবটাকে বাইরে নিয়ে নিই এটাকে আমরা এরকম লিখতে পারি কিউবটাকে বাইরে নিয়ে নিলাম তাহলে সি কে স্কোয়ার হোল কিউব আর এটাকে তা আমরা কি লিখতে পারি সি আর কে এর হোল কিউব হ্যাঁ আর সি কিউব যেমন আছে থাকলো তাহলে এটা মানে কি এটা মানে এটা যে কার মান ছিল এর মান এই যে এর মানটা দেখতে পাচ্ছ তাহলে এটা এর মান ছিল তাই তো তাহলে এটা এ কিউব হলো এটা দেখো এটা তাহলে কার মান ছিল বি এর মান তাহলে এটা বি কিউব হলো আর এটা সি কিউব হলো তাহলে তোমরা এখানটাতে কি বলতে পারলে অতএব এ সমান সমান সি কে স্কোয়ার আর বি সমান সমান সি কে ঠিক আছে তাহলে অতএব এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস ঠিক আছে তাহলে এটা প্রুফড প্রমাণ হয়ে গেল এটাই তো তোমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রুফড হয়ে গেল ঠিক আছে চলো এবার পরবর্তী অঙ্কটা দেখি ছয়ের দুই নম্বর বলেছে এক্স ইজ ইকুয়াল টু এত এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এত হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12/11 এটা তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে চলো করে ফেলি তাহলে ছয়ের অথবা এটা তাই তো ছয়ের অথবার কোশ্চেন তো এক্স ইজ ইকুয়াল টু বললো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এটা বলে দিয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে বলে দিয়েছে আর একটা জায়গায় বলেছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 তাহলে অর আমরা কি বলতে পারি তাহলে এক্স ওয়াই এর মান 1 বলে দিয়েছে তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1/x তাহলে 1/x মানে কি এটা তাহলে উল্টে যাবে তাহলে অর আমরা কি লিখতে পারি অর আমরা এখানটাতে লিখতে পারি অর ওয়াই ইজ ইকুয়াল টু √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 হয়ে গেল আর আমাদেরকে এখানটাতে আর একটা মান বের করতে হবে যে এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের বের করে নিতে তাহলে এক্স এর মান কি √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াই এর মান √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 তাই তো এটা হচ্ছে মানটা তোমাদের এখানটাতে বলে দিয়েছে যে মানটা তো সেই মানটা ইউজ করব তাহলে এখানটাতে কি হবে দেখো এটা √7 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার আর এইখানটাতে তাহলে কি হবে √7 এর হোল স্কয়ার হয়ে যাবে তাহলে √7 প্লাস √3 এর হোল স্কয়ার প্লাস √7 মাইনাস √3 এর হোল স্কয়ার এটাকে যদি তোমরা লসাগু আকারে রাখতে ঠিক আছে তাহলে এটা কি হতো √7 মাইনাস √3 প্লাস √7 প্লাস √3
এটা এটা হতো তো। তো এটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ভেবে দেখো না, এ প্লাস বি আর একটা এ মাইনাস বি, এটা তো সূত্রটা। তো সেটাকে ইউজ করেই আমি এটা লিখেছি, যদি কেউ বুঝতে অসুবিধা হয় তার জন্য দেখিয়ে দিলাম। তাহলে এটা কী হবে, 7 - 3, আর এটা কী হবে, √7 এর হোল স্কোয়ার, মানে 7 + 2 × 21 + 3, সূত্র ইউজ করছি, প্লাস 7 - √21 + প্লাস কত হবে, +3, ঠিক আছে। এখানে যে কোন কোন সূত্র ইউজ করলাম, না এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, যে এ স্কোয়ার প্লাস 2ab + b² সূত্র ইউজ করেছি, আর আরেকটা ইউজ করেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab + b², ঠিক আছে, এই দুটো সূত্র ইউজ করেছি। তাহলে ইউজ করলে দেখো এখানটাতে কত আসে, এখানটা 7 আর 7 = 14, 14 আর 3 কত হয় 17, 17 আর 3 = 20, ঠিক আছে, 20/4। কেন, কারণ দেখো এটা 2√21 আর -2√21 কেটে যায়, তাহলে 4, তাহলে = 5, তাহলে x + y এর মান হচ্ছে 5। আর তোমাকে প্রমাণ করতে দিয়ে দিচ্ছে, কাকে বলেছে, যে x² + xy + y² / x² - xy + y² এটার মান জানতে চাইছে LHS। তাহলে এর মান যদি জানতে চায়, তাহলে এরকম আমরা লিখি, x + y² - 2xy, আর এখানে প্লাস এক্স ওয়াই আছে সেটা লিখলাম, বাই x + y² - 2xy, আর এখানে -xy রয়েছে, -xy লিখলাম। তাহলে ইজুকাল টু কত হচ্ছে দেখো, এটা এটা 5 স্কোয়ার, তাহলে 5 হোল স্কোয়ার, আর এখানটাতে কি হচ্ছে, এখানে একটা এক্স ওয়াই থাকে, তাহলে -xyটা থাকছে, তো তাহলে -xy মানে কি, -1। আর এখানটাতে কত থাকছে, 5 স্কোয়ার, আর এখানে কত থাকছে দেখো, -2xy আর -xy, তাহলে কত হয়, 3xy, তাহলে 3 × 1, তাহলে এখানটাতে 25 আসছে, তো 25 - 1, আর এখানটাতে 25 - 3, তাহলে কত হয়, 24/22, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে 12, আর 2 দিয়ে কাটলে 11, তাহলে 12/11, তাহলে লেখো, অতএব LHS = RHS প্রুভড, ক্লিয়ার, এটাই ছিল অঙ্কটা, হয়ে গেল। এবার চলো আমরা দেখি 7 নম্বর অঙ্ক কি দিয়েছে। 7 নম্বরে তোমাদেরকে অঙ্ক দিয়েছে যে প্রমাণ করো কোন বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখকেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে তোমাদের উপপাদ্য 34, ঠিক আছে, উপপাদ্য নাম্বার 34, এটা তোমাদের বইতেই আছে, আমি এটা নতুন করে করাবো না, 123 পেজে আছে 34 নম্বর উপপাদ্য, ঠিক আছে, এইটাকেই তোমাদেরকে করতে হবে। আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস বক্সে লেখো, আমি তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দেবো আলাদা ভিডিওয়ে, ঠিক আছে। তারপরেরটায় বলেছে প্রমাণ করো যে ব্যাস নয় কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে কি বলছে না, লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে তোমাদের 32 নম্বর উপপাদ্য, না 59 পেজে রয়েছে, ঠিক আছে, পেজ নাম্বার 59-এ রয়েছে 32 নম্বর উপপাদ্য, এটাও তোমরা বই দেখে করে নিতে পারো, ঠিক আছে। আর না পারলে আমাকে কমেন্টস করো, আমি তোমাদের বুঝিয়ে দেবো অন্য ভিডিওতে, ঠিক আছে। চলো পরের অঙ্কতে চলে আসি, 8-এরটাই কি বলেছে, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও
630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে নির্ণয় করো। চলো অঙ্কটা করে ফেলি আটের। চলো আটের অঙ্কটা, তাহলে আটের অঙ্কটা কি বলছে যে তোমাদেরকে জলের গভীরতা, তাহলে আমরা জলের গভীরতাটাই আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে মনে করি জলের জলের গভীরতা, জলের গভীরতা গভীরতা কতটা বৃদ্ধি পাচ্ছে, না এইচ ডেসিমি বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে, না এইচ ডেসিমি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আয়ত ঘনাকারে যে তোমাদেরকে বলে দিয়েছে, আয়ত ঘনাকার চৌবাচ্চাটার দৈর্ঘ্য প্রস্থ সবকটা তোমাদের বলে দিয়েছে, তাহলে লেখো আয়ত আয়ত ঘনাকার চৌবাচ্চার চৌবাচ্চার দৈর্ঘ্য, চৌবাচ্চার দৈর্ঘ্যটা কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 2.1 মিটার, তাহলে ইজুকাল টু আমরা লিখতে পারি 21 ডেসিমিটার। ঠিক আছে, আর প্রশস্ত প্রশস্ত বা পোস্ত যাই ধরনা কেন, তো আমি প্রশস্তই লিখলাম। ঠিক আছে, পোস্ত লিখছি। ঠিক আছে, প্রস্থটা কত বলেছে, না 1.5 মিটার, তাহলে এটা তাহলে কত হবে, 15 ডেসিমিটার। ঠিক আছে, 15 ডেসিমিটার, তাহলে আমাদের আর গভীরতা গভীরতা মানে উচ্চতাটা হচ্ছে এইচ, তাহলে অতএব অতএব চৌবাচ্চাটির চৌবাচ্চাটির আয়তন চৌবাচ্চাটির আয়তন তাহলে কত হবে, চৌবাচ্চাটির আয়তন চৌবাচ্চাটির আয়তন তাহলে কত হবে, 21 × 15 × h, হ্যাঁ ডেসিমি, এতটা আমাদের বেরোচ্ছে আয়তনটা ডেসিমি। এবার এই যে চৌবাচ্চাটা এটাই তো পূর্ণ করবে, মানে যদি আরো 630 লিটারটা জল ঢাললে জলের গভীরতা বৃদ্ধি পাবে, তাহলে এইটা ইজুকাল টু মানে এইটা তো আমাদের রয়েছে। ঠিক আছে, চৌবাচ্চাটা অর্ধেক জল পূর্ণ আছে, তাহলে বাকিটা আরো 630 দিয়ে পূর্ণ করব, তাহলে প্রশ্নানুযায়ী কি হবে, না 21 × 15 × h ইজুকাল টু 630, তাই তো? তাহলে অর কি h ইজুকাল টু 630/21 × 15, তাহলে 21 দিয়ে যদি 630কে কাটো তাহলে 30 হয়, আর 15 দিয়ে 30কে কাটলে 2, তাহলে 2, তাহলে h ইজুকাল টু 2, তাহলে অতএব জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, জলের গভীরতা 2 ডেসিমি ডেসিমি বৃদ্ধি পাবে। ওকে, হয়ে গেল। এবার চলো আমরা পরের অঙ্কটা দেখি, অথবা অথবার অঙ্কটা কি বলেছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি, এক ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। চলো করে ফেলি, তাহলে আটের অথবা কোশ্চেনটা কি করি, যে মনে করি গুড়িটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর ডেসিমি। ঠিক আছে, আর উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি কত, উচ্চতাটা আমরা ধরে নিই h ডেসিমি। ঠিক আছে, h ডেসিমি। ওকে, তাহলে এবার অতএব কি বলতে পারি, কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে 440 বর্গ ডেসিমি এটা বলে দিয়েছে, তাহলে অতএব আমরা বলতে পারি 2π
আর এইচ ইজ ইকুয়াল টু 440, অর কি বলতে পারি পাই আর এইচ ইকুয়ালস টু কত হচ্ছে না 220। এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার আবার আবার কি বলছে, আবার 1.5 কিগ্রা, 5 কিগ্রা ওজনের, ওজনের কাঠের আয়তন, কাঠের আয়তন, কাঠের আয়তন কত না, কাঠের আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি, ঠিক আছে, 1.5 কিগ্রা। তাহলে 1 কিগ্রা ওজনের কাঠের ওজনের আয়তন কত, 1/1.5 ঘন ডেসিমি, তাহলে 9.24 কুইন্টাল বলেছে। তাহলে সেটা ইজ ইকুয়াল টু কত, 924 কিগ্রা, ঠিক আছে। 924 কিগ্রা কাঠের আয়তনটা কত হবে, তাহলে কত হচ্ছে, তাহলে হবে হচ্ছে 92.4/1.5 ঘন ডেসিমি, ঠিক আছে। এটাকে আমরা ঘন ডেসিমিতে একবারে কনভার্ট করে নিলাম, মানে কিগ্রা, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ঠিক আছে, ডেকা, গ্রাম, এ মানে সেই সূত্র অনুযায়ী তো 90 মানে 92.4 ঘন ডেসিমি হলো, ওকে, ঠিক আছে। তাহলে এরপর আবার গুড়ির আয়তন, আবার গুড়িটির গুড়িটির আয়তন, গুড়িটির আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি, ওকে। তাহলে তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টুই তো 616, এটাকে দাও 2 নাম্বার। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, দেখো এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে, তাহলে পাই আর এইচ বাই পাই আর স্কোয়ার এইচ, তাহলে কোনটায় কতটা আছে বুঝে যাব। তাহলে 220, 220 কি বক্রতলের ক্ষেত্রফলটা, বাই 616 আয়তনটা। তাহলে এখানে কি হচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, আর এখানে কি আর 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 স্কোয়ারকে কাটলে একটা আর পড়ে থাকে, আর এটাকে যদি কাটো, এটাকে কাটলে তাহলে কি পড়ে থাকছে, তাহলে এখানটাতে আমাদের পড়ে থাকছে অর 1/r ইকুয়ালস টু 1/2.8, ঠিক আছে, এটা পড়ে থাকছে। তাহলে অতএব আর ইকুয়ালস টু 2.8, ঠিক আছে। তাহলে এবার 1 নং থেকে পাই, তো 1 নং থেকে কি পাচ্ছি, আর এর মানটা বসিয়ে দিলে আমরা এইচটা পেয়ে যাব। তাহলে পাই মানে কি, 22/7 লিখলাম, আর আর মানে 2.8 × h, ঠিক আছে। যদি এটাকে 7 দিয়ে এটাকে কাটি, ও ইজ ইকুয়াল টু 220, এটাকে যদি 7 দিয়ে কাটি তাহলে 0.4 হয়। তাহলে অর এইচ ইকুয়ালস টু কি, 220 বাই 22 × 0.4। এবার যদি 2 দিয়ে মানে 22 দিয়ে এটাকে কাটি তাহলে কত হয়, 10 হয়। তাহলে অর এইচ ইকুয়ালস টু কি, এই পয়েন্ট তোলার জন্য এখানটা তো কি যাবে, 10 যায় তো একটা, তাহলে এই 4 দিয়ে যদি 10কে কাটি তাহলে কত হয়, 25, 10 10 100, তো তাহলে এইচ ইজ ইকুয়াল টু 25। তাহলে অতএব অতএব গুড়িটির 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 ব্যাস, গুড়িটির ব্যাস কত হবে, যদি ব্যাসার্ধ যদি 2.8 হয় তাহলে ব্যাস হবে 2 × 2.8, তাহলে 5.6 ডেসিমি, ওকে। আর উচ্চতা, উচ্চতাটা তাহলে কত হবে, উচ্চতা হবে 25 ডেসিমি। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আজকের অঙ্ক এখানেই শেষ হলো, পরের দিনটা পরবর্তী মডেল কোশ্চেন পেপার নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আর এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের প্রশ্ন সলভ হতেই থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকো।